মৎস্যজীবীরা বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, লোড নিয়ে যাচ্ছে 3.5-4 লাখ টাকা লোড দিতে হচ্ছে, কিন্তু ঘুরে আসছে 1-1.5-2 লাখ টাকা নিয়ে। এর জন্য খুব খুব ভয়াবহ অবস্থায় মৎস্যজীবীরা আছে। তার ফলে এদিকে তেলের দাম বৃদ্ধি, হ্যাঁ, তারপরে মাছ পাচ্ছে না, এই দুর্যোগের জন্য ফিশিং করতে পারছে না, সেই জন্য খুব মৎস্যজীবীরা খুব কষ্টে আছে। চারবার নিম্নচাপ হয়েছে, ফিরে আসতে হয়েছে, কোথাও গিয়ে থেকে গেছে, ধামড়া টামড়া ঢুকে গেছে, দুর্ঘটনার মুখে পড়েছে। ঠিক আছে, এই মুহূর্তে খুব ভালো নয়, মোটামুটি চলছে, হ্যাঁ, এরকম হলে বন্ধ করে দিতে হবে। সচিন সামন্ত, আমার হচ্ছে গিয়ে পূর্ণলক্ষ্মীতলা। এই এক মাসের মধ্যে একের পর এক নিম্নচাপ দুর্যোগ বঙ্গোপসাগর হয়ে গেছে, তারপরে মৎস্যজীবীরা কতটা সমস্যার মধ্যে পড়ছেন? আমরা তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, শুধু সমস্যা নয় ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্রমান্বয়ে এইভাবে ওয়েদার খারাপ আমরা অনেকদিনই দেখিনি, অনেকদিন মাছ তো ছিলই না। যদিও শুরুতে কিছুটা ইলিশ মাছ দেখা দিয়েছিল, সেটা এখন নেই, আসছে না ইলিশ মাছ। অন্যান্য মাছ টুকটাক যেভাবে হচ্ছিল তো ফিশিংই আমরা করতে পারছি না। এখন দেখা যাচ্ছে যে আমরা একটা লোড নিয়ে বেরিয়ে যাচ্ছি 2.5-3 লক্ষ টাকা খরচ করে, যদি আমরা 8 দিন 10 দিন পরে ফিরতাম তখন দেখা যেত কখনো 3 লাখ হচ্ছে, কখনো 2.5 লাখ হচ্ছে, কখনো 3.5 লাখ হচ্ছে। ইন অ্যান্ড অ্যাভারেজ হয়তো আমাদের পুষিয়ে যেত, আবার কখনো লস হয়ে যেত। এই যে ক্রমান্বয়ে আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমাদের উপরে একটা ভীষণ খাড়া নেমে এসেছে ব্যবসার উপরে, কেননা আমাদের ধরুন সেই 2.5-3 লক্ষ টাকা লোড নিয়ে একটা ট্রলার বেরিয়ে যাচ্ছে, তাকে 2 দিন পরে আবহাওয়া সতর্কীকরণ করা হচ্ছে যে আপনারা ফিরে আসুন, তারা ফিরে আসছে, দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা কি 50-60 হাজার টাকার মাছ হয়েছে, আবার তাকে 1.5-2 লক্ষ টাকার লোডিং দিয়ে দিতে হচ্ছে। 12-15 জন মৎস্যজীবী থাকে, তাদের খরচ খাওয়া, তাদের বেতন, কারুর ভাগি আছে, ভাগি সিস্টেমে ভাগের পয়সা সব কিছু তাদেরকে দিয়ে দিতে হচ্ছে। তো আমরা খুবই বিপর্যস্ত, ইতিমধ্যে প্রায় 4টে ওয়েদার খারাপ হয়ে গেল 15 আগস্টের পর থেকে, আবার তো আজকের সব লঞ্চ ট্রলারগুলো বেরিয়ে যাচ্ছে, শুনছি নাকি 27-28 তারিখ থেকে আবার ওয়েদার খারাপ হবে। আবার যদি এইভাবে ঘুরে আসে তাহলে আমরা আর 10-15 দিন এইভাবে ক্রমান্বয়ে যাওয়া আসা করলে আমাদের যা পুঁজিপাটা ছিল ধার দেনা করে যারা যা নিয়েছিল সব সর্বশান্ত হয়ে যাবে, আবার আস্তে আস্তে আমাদের ব্যবসা বন্ধের দিকে চলে যাবে। এমনি তো ডিজেলের খুব হাই প্রাইসের জন্য অনেক লঞ্চ ট্রলার চলছে না, আর যেটুকু চলছে ওয়েদারের এইরকম খামখেয়ালির জন্য আমাদেরকে আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে। আমাদের ভয়েস 10-12 দিন হয় যখন নর্মাল টাইমে, মিনিমাম 7 দিন না হলে বোঝাই যায় না যে কী ধরনের মাছ আছে কোথাও আছে। ধরুন এখান থেকে যেতে হলো 10-12 ঘন্টার রাস্তা, 12 ঘন্টার রাস্তা যাওয়াতে 1 ব্যারেলের বেশি তেল বুড়িয়ে গেল। এবারে দেখা গেল যে আমি 12 ঘন্টার পরে গিয়ে 2টো হল্ট ফেলেছি, 2টো হল্ট মানে 5-6 ঘন্টা, তাতে দেখা গেল যে আমাদের কিছু মাছ হয়েছে, তারপর দেখলাম যে ওয়েদার খারাপ, পালিয়ে এলাম। তাহলে আমাদের যাওয়া আসাতে 2 ব্যারেল 2.5 ব্যারেল বা কারুর আবার বড় ইঞ্জিন থাকলে 3 ব্যারেল তেল বুড়িয়ে যাচ্ছে, আর বরফ গলে যাচ্ছে, শ্রমিকের তো পয়সা দিতেই হয়। এইসব মিলে দেখা যাচ্ছে 70-80 হাজার 1.5 লাখ টাকার মাছ হচ্ছে, আর 1.5 লাখ টাকা 2.5 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্ঘটনা তো আছেই, সেই জন্য আমরা তো আগে থেকে সতর্কীকরণ করে দিই, সতর্ক বার্তা পৌঁছলেই ওরা ফিরে আসে। আপনি দেখবেন নর্মালি এই ওয়েদারের উপরে ডিপেন্ড করে দুর্ঘটনাটা আমাদের এদিকে ততটা ঘটে না, যতটা ঘটে কাকদ্বীপ কিংবা ওই পূর্ব দিকের যে সমস্ত লঞ্চ ট্রলারগুলো ফিশিংয়ে যায় তাদের উপরে, আমাদের এই জায়গাটাতে খুব একটা ঘটে না, কেননা আমরা সতর্ক থাকি, আমাদের মৎস্যজীবীরাও সতর্ক থাকে। তারা কোনোরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস পেলে অনেক আগে তারা পৌঁছে জায়গাতে। যেটুকু আমাদের ডিস্টারবেন্স হয় এই যে ক্যানেলগুলোতে ঢুকতে পারে না, টাইডাল হারবার আমাদের তো জানেন আমাদের সমস্যা, যেটা দীর্ঘদিনের আছে যে ড্রেজিং নেই, ড্রেজিং না থাকার জন্য 6-7 ঘন্টা জোয়ারের উপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়, তখন যদি প্রবল কোনো ঝড় আসে
তখন বলা যায় না, যদি কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, ঘটতেও পারে আর ঘটেও মাঝে মধ্যে। আমাদের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন লঞ্চ ট্রলার এখানে 3,600 তো ডিজেলের প্রচুর দাম বেড়ে যাওয়ার জন্য এবং সকলে ঠিকমতো প্রস্তুতি না নেওয়ার জন্য প্রায় 500-600 লঞ্চ ট্রলার বেরোতে পারেনি। এই মুহূর্তে খুব বেশি হলে 1700-1800 লঞ্চ ট্রলার বুটবুটি মিলে সব 2000-এর মধ্যেই হবে। এই ওয়েদারের খামখেয়ালিপনার জন্য 200-300 বন্ধ হয়ে গেছে, আর কন্টিনিউ এটা করলে আরও যা আছে তার 70% বন্ধ হয়ে যাবে। শ্যামসুন্দর দাস, সম্পাদক দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে দীঘা লাইভের মাধ্যমে আজ 25 আগস্ট বৃহস্পতিবার দীঘা মহানা মৎস্য নিলাম কেন্দ্র এবং দীঘা মহানায় আজকের চিত্র তুলে ধরছি। দেখছেন একের পর এক লঞ্চ ট্রলারগুলো গভীর সমুদ্রে বেরিয়ে যাচ্ছে মৎস্য শিকারের জন্য। এই যে হয়ে গেছে